হ্যালো এভ্রেন্ড সবাই কেমন আছেন নাশা করি সবাই খুব ভালো আছেন তো আপনারা জানেন যে কোর্ট আন্দোলনের পর দিয়ে কিন্তু আমাদের ফেসবুক কিন্তু বন্ধ করে দিয়েছে তো আমরা বিপিএনতে কিন্তু ফেসবুক ইউজ করি কিন্তু বিপিএনতে ফেসবুক ইউজ করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো আজকে আপনাদেরকে দেখাবো যে বিপিএন ছাড়া কীভাবে আপনারা ফেসবুক ইউজ করবেন তো ভিডিওটি শুরু করার আগে কোনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে বসে একটি লাইক দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি গুগল প্লাস টুর এপসটি ওপেন করে নেবো তো ওপেন করার পর ওপর থেকে চার্জ বারে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে দেখবো যে মিনি তো মিনি চার্জ করার পর দেখেন প্রথম যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন আর অ্যাপসটি দেখেন এখানে কিন্তু ডাউনলোড আছে ফাইভ হান্ড্রেড মিলিয়ন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করে নেব তো ওপেন করার পর একটু ওয়েট করবেন তো তারপরে অ্যালাউতে ক্লিক করে দেবেন তো তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন তো আবার ক্লিক কন্টিনিউতে ক্লিক করে দেবেন সো তারপর এখান থেকে সেট অপারেট মিনি অ্যাজ ডিফল্ট এটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখান থেকে ব্যাক চলে আসবেন তো ব্যাগ আসার পরে একটু ওয়েট করবেন তো ওয়েট করার পর দেখেন ওপরে কিন্তু এখানে ফেসবুকের লোগোটি আছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ আসবে তো এখানে আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেখেন আপনারা লগ ইন করে নেবেন তো আমি এখান থেকে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিই সো এখানে দেখতে পাচ্ছেন আমি ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে দিয়েছি তো এবার আমি লগ ইনে ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটি কিন্তু লগ ইন হয়ে গেছে তো এখান দেখেন আমি কিন্তু কোনো বিপিএন কিন্তু এখানে কানেক্ট করিনি তো এখানে আমার কিন্তু ফেসবুক কিন্তু চলতেছে তো তারপর এখান থেকে দেখেন ওপরে যদি আমি যদি ভিডিওতে যদি ক্লিক করি আমি কিন্তু ভিডিও কিন্তু দেখতে পাবো সো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু চলে আসছে তো এখান থেকে ভিডিও কিন্তু প্লে হচ্ছে তো ভিডিও কিন্তু দেখা যাচ্ছে তো আজকে ভিডিওটি পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ